Assalamualaikum, welcome back to my channel. কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি এইটুকু আছি আপনাদের সাথে। তো আমার আজকের ভিডিওটা আমি মোটামুটি সকাল থেকে শুরু করলাম। তো বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরে আজকে আর ঘুমাইনি, তো একটু বাহিরে এসেছি। মূলত আর কি আমাদের বাহিরে আসার মেন কারণই হচ্ছে নাস্তা খাওয়া। যেমন দেখা যায় বাচ্চাদের স্কুলে দেওয়ার পর তো ঘুমিয়ে থাকি, সকালে নাস্তাটা কখনোই মানে কোনো উপলক্ষ ছাড়া বাইরে খাওয়া হয় না। তো চিন্তা করলাম যে আয়রা মিলে নাস্তা খেতে যাই। তো নাস্তা খেতে আজকে আসলাম হচ্ছে আল বারাকা রেস্টুরেন্টে। আজকে নিয়েছি হচ্ছে একদম ধোয়া ওঠা গরম পরোটা, সাথে হচ্ছে সবজি, ডাল সবজি, প্লাস হচ্ছে মুরগির যে গিলা থাকে সেটা। মজা কিন্তু না, বাসায় নিলে এই টেস্টটা লাগে না। সবজি নে, সবজি বলেন, পরোটাটা বিশেষ করে আমার দিন আমি এতগুলো খাই না। না 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 না, বাসায় নিলে বাঙালি পরোটা সবসময় একটা বদনাম করি না যে বাঙালি পরোটা মজা না, কিন্তু বৈশাখ খেলে মজা লাগে। তো নাস্তা খাওয়ার পর এখন হচ্ছে চা অর্ডার করেছি। আর আপনারা তো সবাই জানেন যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন যে আমাদের মানে চা বলতেই এই আল বারাকার চা। আর সবসময় এখান থেকে আর কি চা খেতে খেতে এখানকার যে স্টাফ ওদের সাথে আমাদের মানে এত একটা ভালো আন্তরিকতা হয়ে গিয়েছে যে ওরা যদি দেখে যে আমাদের গাড়ি যেভাবে হোক মানে চায়ের সাথে মালাই ম্যানেজ করে দিবে। আমরা মূলত এই মালাইটা খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে আসি। অনেক রেস্টুরেন্টে চা এর আগে খেয়েছি কিন্তু সব রেস্টুরেন্টে এভাবে মালাই দেয় না, কিন্তু আল বারাকায় মাস্ট মালাই দিবে আমাদের। তো চা খেতে খেতে আমরা হচ্ছে ভিলাজুতে চলে আসলাম, যেহেতু সকালবেলা উঠেছি, নাস্তা করলাম, এখন মার্কেট খুলে গিয়েছে, তো চিন্তা করলাম টুকটাক শপিং আছে তো মার্কেটে যাই। তো আমরা ক্যারিফোরের দিক দিয়ে ঘুরছিলাম, দেখি কী কী পছন্দ হয়, কী কী নেওয়া যায়। তো সকালবেলা তো অত মানুষজন নাই, মানে অল্প মানুষ, হয়তো বা যারা জব টপ করে তারা সকালবেলা তাদের প্রয়োজনীয় যে শপিংগুলো আছে সেগুলো শেষ করে জবে চলে যাবে। আমার সচরাচর এত সকালে মার্কেটে আসা হয় না। আর আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি মার্কেটে আসলে কিন্তু খুব একটা ভিডিও করি না। আমার কেন যেন না খুব আনইজি লাগে, কারণ মনে হয় কি সবাইকে আমার দিকে তাকিয়ে আছে, কিংবা আমি ভিডিও শ্যুট করতে যেয়ে কি অন্য কাউকে ভিডিও করে ফেললাম। কারণ আমি কখনোই চাই না কাউকে আর কি বিরক্ত করা কিংবা হ্যারাসমেন্ট করা, এর জন্য আমি খুব কম আর কি পাবলিক প্লেসে যেয়ে ভিডিও শ্যুট করি। তো আজকে যে দেখলাম আর কি একটু ফাঁকা, মানুষজন কম, তো চিন্তা করলাম একটু ভিডিও শ্যুট করি। কারণ আমার অনেক অনেক আপুরা আছেন, আমাকে সবসময় বলেন যে আপু তুমি শুধু এক টাইপের ভিডিও দাও, তুমি শপিং মলে যে ভিডিও দাও না, তুমি পার্কে যে ভিডিও দাও না। তো আজকের এই ছোট্ট ভিডিও শ্যুট হচ্ছে আমার সেই সমস্ত আপুদের জন্য যারা বাইরের দেশের আর কি শপিং মলগুলো দেখতে পছন্দ করে। তো সচরাচর তো আর কি এই সময় আমি জেগে থাকি না, ঘুমিয়েই থাকি বাচ্চা কাছে স্কুলে দেওয়ার পরে। তো আজকে যেহেতু একটু সকালে উঠেছি তো আমার মানে এত ভালো লাগতেছিলো, মনে হচ্ছিলো যে আজকে সারাটা দিন আমার অনেক ভালো যাবে। আসলে একটা সত্যি কথা কি, দিনের শুরুটা যদি ভালো হয় তাহলে মনে হয় সারাটা দিনই ভালো যায়। আর যেই দিন আর কি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় কিংবা ঘুম থেকে ওঠার পর ভালো লাগে না, সেদিন সারাটা দিন মনটা খারাপ লাগে। তো আমাদের টুকটাক শপিং শেষ, আমরা এখন হচ্ছে গাড়িতে করে বাসায় চলে যাবো। আজকে সকালের ওয়েদারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। তো বাসায় চলে আসছে, তো ঘরে ঢোকার আগে চিন্তা করলাম একটু গাছগুলো দেখা যায় আমাদের বাসার সাথে আর কি। এই যে তো আমাদের ঘর, তো আমাদের ঘরের সাথে ছোট্ট একটা আর কি মাটির মতো জায়গা ছিল, এই জায়গায় আমরা কিছু গাছ বলছি একটু দেখাই মাশাল্লাহ। এগুলো হচ্ছে টমেটো গাছ, এই যে টমেটো গাছে ফুল আসছে। তারপরে এদিকে হচ্ছে আপনার কাঁচামরিচ গাছ, আর এই যে হচ্ছে আমাদের লাউ গাছ। লাউ গাছগুলো হচ্ছে একদম বাহির দিয়ে গিয়েছে, বাহিরে বের করে দিয়েছে, ঘরের মধ্যে আসলে ভাবে হয় না ভিতরে, এই জন্য বাহির দিয়ে গাছের ডগাগুলো চলে গেছে।
এই সাইডে গাছ আছে, আবার এই যে এদিকে গাছ আছে, একটু দেখাই। এই যে এই সাইড ভরাই গাছ, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে একদম চালের প্রুফ আছে। এখন বাসায় চলে যাবো, যে রান্না বান্না করবো, পরে আবার ক্যামেরা ওপেন করবো। তো আমি হচ্ছে গতকালকে রাত্রেবেলায় ঘুমের সময় গরুর মাংস বের করে রেখেছিলাম, কারণ এখন তো শীতের দিন, রাত্রে বের না করলে দেখা যায় ছুটতে চায় না। আর কি পানি দিয়ে ভিজিয়ে রাখিনি, আমি নর্মালি বের করে রেখেছিলাম। তো বাইর থেকে এসে হচ্ছে একদম কাটা বাছা করে সুন্দর করে ধুয়ে বসিয়ে দিয়েছি গরুর মাংস। আজকে হচ্ছে গরুর মাংস রান্না করব আর হচ্ছে একটা ভাজি রান্না করব। তো এইদিকে গরুর মাংসটা কষাতে থাক, আর ওইদিকে হচ্ছে আমি ভাজিটা কেটে নিই। তো আজকে হচ্ছে আমি চিচিঙ্গা ভাজি করব। এই চিচিঙ্গা ভাজিটা আমার খুবই ভালো লাগে, বিশেষ করে এই চিচিঙ্গা ভাজিটা আমার মায়ের হাতে যেটা ছিল ওটা অনেক মজা হতো। তো এই চিচিঙ্গা ভাজিটা হচ্ছে ডিম দিয়ে ভাজি করব। আর বাচ্চা কাচ্চা দেখা যায় কি, আমাদের বাচ্চা দুটা তো ছোট, রামিসা তাসিন অত একটা ভাজি তারপরে শাক এই টাইপের জিনিস খুব একটা খেতে চায় না, এর জন্য অল্প একটুই ভাজি করলাম যে আমি আর ওর বাবা খাবো। অ্যাট ফার্স্ট এটা ভাপ দিব, পরে হচ্ছে তেল দিয়ে ডিম দিয়ে বাগার দিব, লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে রাখবো। এই ভাজিটায় ধনিয়া পাতাটা খুব ভালো লাগে। তো রামিসার বাবা আর আবদুল্লাহ হচ্ছে ঘুম থেকে উঠে তাসিন কান্তে স্কুলে যাচ্ছে, ওর বাবা যাচ্ছে, তো আবদুল্লাহ বলছে আমি যাব আমি যাব। তার মধ্যে দিলাম যে আবদুল্লাহকে নিয়ে যাও, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিই। রামিসার হচ্ছে স্কুল ছুটি হবে দুপুর 1টা, আর তাসিনের স্কুল ছুটি হয় হচ্ছে আপনার 10:50-এ। তো দেখা যায় একবার ওর বাবা সকালবেলা ওদের স্কুলে দিয়ে আসছে, আবার এখন যাচ্ছে হচ্ছে তাসিনকে আনার জন্য, আবার দুপুরবেলা হচ্ছে ওর চাচু যাবে ওদের রামিসা, তারপর রাইসা নাতাশা ওদেরকে আনার জন্য। রামিসার বাবা আর কি আমাকে মাঝে মাঝে বলে যে তুমি তাসিনকে দুপুরবেলা যেয়ে তারপর নিয়ে আসবা, একবেলা তুমি যাবা। তো দেখা যায় কি 10:50-এ যদি আর কি ওর ছুটি হয়, তাহলে আমার আর কি বাসা থেকে বের হতে হবে মোটামুটি 10:20-25-এর দিকে। তো ওই সময়টা কিন্তু মেয়ে মানুষের কাজ থাকে ঘরে, যেমন আবদুল্লাহ ঘুমে থাকে ওকে নাস্তা খাওয়ানো উঠলে, তারপর তাসিন স্কুল থেকে এসে কি খাবে সেই নাস্তাটা রেডি করা, তারপর হচ্ছে দুপুরের লাঞ্চ রেডি করা, গোসল করা, নামাজ পড়া, এই সময়টা আসলে কিন্তু মেয়ে মানুষের একটা কাজের সময়, তাই আর আমার ওভাবে যাওয়া হয় না। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যার সময়, এগুলা হচ্ছে বট, গরুর বট। ওর বাবা তাসিনকে স্কুল থেকে আনার সময় অনেকগুলো বট কিনে নিয়ে এসেছে। তো যারা কাতারে থাকেন তারা তো জানেন যে এই দেশে যে বটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু পিস করা থাকে না, একদম ক্লিন করা থাকে, কিন্তু বড় বড় পিস করা থাকে। তো এগুলো হচ্ছে আমি আর ওর বাবা এই 2-3 ঘন্টা মিলে গরম পানি দিয়ে ধুয়ে তারপর ছোট ছোট করে পিস করেছি। এখন দুইটা আর কি কড়াইয়ের মধ্যে জাল করে নিচ্ছি, একদম জাল করে ভাজা ভাজা করে নিব। এগুলো করতে আসলে কষ্ট, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। তো আমার হচ্ছে কিছু কাপড় চোপড় মেলা ছিল বাহিরের তারে, আমি আর কি গতকালকে রাত্রে ধুয়ে রোদ দিয়েছিলাম, তো সেগুলো আর ভাজ করার টাইম পাইনি। তো এখন চিন্তা করলাম এখন সেগুলো একটু বসে বসে ভাজ করে নিই। আসলে আমি নর্মালি দেখা যায় বিকেলবেলা বাইরে যখন আর কি সবাই মিলে গল্প করি, তখন ওই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু ভাজ করে তারপর ঘরে নিয়ে আসি, কিন্তু আজকে বট কাটাতে আর কি এত টাইম ওয়েস্ট হয়ে গিয়েছে যে আর বিকেলবেলা বাইরে যাওয়া হয়নি। আমি শুধু কাপড়গুলো বাহির থেকে এনে এখানে রেখে দিয়েছিলাম, এখন এগুলো সব এখন আর কি ভাজ করে নিচ্ছি। তো এখন আমি করছি হচ্ছে আমার রেগুলার ডিউটি, আমার ছেলেকে খাওয়াচ্ছি। ওকে খাওয়াতে বসলে মনে হয় যেন আমি ঘুমায় পড়ি, কার্টুন দেখতে দেখতে ওর সাথে আমি টায়ার্ড হয়ে যাই, তারপর খাওয়া শেষ হয় না। তো আমার আজকের ভিডিওটা মোটামুটি একটু বড়ই হয়ে গেল। তো এতক্ষণ যারা কষ্ট করে আমার আজকের ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।